জলপাইগুড়ি জেলা স্কুল পুলকার অ্যাসোসিয়েশনের তরফে শহর লাগোয়া বজরাপাড়া এলাকায় 21 জুলাই শহীদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয় বৃহস্পতিবার। উপস্থিত ছিলেন স্কুলের গাড়ি চালকেরা। এদিন এই অনুষ্ঠান থেকে উদ্যোক্তাদের তরফে গাড়ির চালকদের বার্তা দেওয়া হয়, সমস্ত গাড়ির কাগজপত্র ঠিকঠাক করে গাড়ি চলাচল করবে। আমার পরিচয়, আমি দীপঙ্কর বসু, জলপাই ডিস্ট্রিক্ট স্কুল পুলকার অ্যাসোসিয়েশনের সভাপতি। আজকে কি করলেন এখানে? আজকে শহীদ দিবস, 21 জুলাই শহীদ দিবস। আজকের দিনে 1993 সালে 13 জন শহীদ হয়েছিল কলকাতায় ব্রিগেডে। তো সেই শহীদের শ্রদ্ধাঞ্জলির জন্য আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলাম জলপাইগুড়ি স্কুল পুলকার। আশেপাশে কী কী করলেন? মাল্যদান, শহীদ বেদিতে? আমরা শহীদ বেদিতে ফুল অল্প করে আমাদের ফ্ল্যাগ উঠালাম, আর যত ড্রাইভার আছে তাদেরকে একটা সচেতনতার করলাম, সচেতনতা করলাম। ড্রাইভার সচেতন বার্তা দিলেন আমাদের এই সচেতনতা, যেরকম আমরা ড্রাইভারদের আজকে সব স্কুল থেকে বা গভর্নমেন্ট থেকে সরকার থেকে একটা অর্ডার এসেছে যে সব স্কুলের ড্রাইভারদের গাড়ির কাগজপত্র বৈধতা রাখতে হবে। তো সেই গাড়ির কাগজপত্র সবার যাতে বৈধতা থাকে, সেই জন্য আমরা সবাইকে সচেতন করলাম যাতে গাড়ির পেপার্সটা যাদের নেই তারাও ইমিডিয়েট পেপারটা করে নেবে, আর যাদের পেপার্স ফেল আছে তারাও করবে, এবং আমরা যাতে সবাই সুষ্ঠুভাবে গাড়ি চালাতে পারে সেই পরিবেশে দেবে, সেই সংকেতটা সবার মাধ্যমে দিলাম। আপনার নাম আর পরিচয়? আমি দীপঙ্কর বসু, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্কুল পুলকার অ্যাসোসিয়েশনের সভাপতি।